হ্যালো ভিভার্স ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল তোমাদের এডুকেশন নিয়ে একটা ফাইনাল সাজেশান বানানোর জন্য সো আজকে কিন্তু আমি তোমাদের এডুকেশান নিয়ে ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি সো এক্সামের আগে কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও প্লিজ তোমরা খুব মিস করবে না আজকে আমি যেসব কোশ্চেনগুলো ডিসকাস করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সো এখানে আমি আগে একটা কথা তোমাদের বলতে চাই আমাদের এখান থেকে কিন্তু হিস্ট্রি থেকে পলিটিক্যাল সায়েন্স আর তোমাদের ফিজিক্যাল এডুকেশান থেকে কিন্তু অলরেডি হানড্রেড পার্সেন্ট কমন চলে এসছে ঠিক আছে সো আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেগুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু প্লিজ খুব মিস করবে না তোমরা এগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে সো আমি এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট তোমরা এগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে এখানে কিছু আট নম্বরের কোশ্চেন দিয়েছি আর নেক্সট আমি এখানে কিছু তোমাদের চার নম্বরের কোশ্চেন দিয়েছি ঠিক আছে তো কোশ্চেনগুলো কিন্তু সবকটাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে ভালো করে নিয়ে যাবে আই হভ তোমার এখান হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে নিশ্চিত কোনো প্রবলেম হবে না সো এখানে দেখতে পাচ্ছো কী কী কোশ্চেন আছে আমি এখানে কটা কোশ্চেন তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল একটা সাজেশান দেওয়ার জন্য তো এডুকেশন নিয়ে তো এক্সামের আগে খুবই হেল্পফুল একটা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছো কী কী কোশ্চেন আমি নিচ্ছি আমি কোশ্চেনগুলো তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি কী কী কোশ্চেন এখানে রয়েছে সো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ পরিণমন কাকে বলে শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য নেক্সট রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছরটার জন্য তো তোমরা কিন্তু কোশ্চেনগুলো যদি সম্ভব হয় তোমরা কোশ্চেনগুলো খাতায় লিখেও নিতে পারো কিন্তু তোমরা এসব কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে এবং অ্যান্সারগুলো ভালো করে রেডি করে যাবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে নিশ্চিত নেক্সট কোশ্চেন রয়েছে শিক্ষার সমসূচক কী কীভাবে সম্ভব শিখনে পেশনার ভূমিকা আলোচনা করো ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য অন্তর্দৃষ্টিমূলক শিখন কি শিক্ষাক্ষেত্রে ইয়ার প্রয়োগ লেখো তো এগুলো সব কিন্তু আট নম্বরে কোশ্চেন আমি নেক্সট কোশ্চেনে আসছি তো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি আলোচনা করো মুদালিয়ার কমিশনের বর্ণিত পাঠ্যক্রমের সপ্ত প্রবাহটি আলোচনা করো নেক্সট রয়েছে অনুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট রয়েছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য ও শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন আমি আসছি প্রাচীন অনুবর্তনের শিক্ষামূলক গুরুত্ব লেখো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট রয়েছে ঠনডাইকের শিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো মূল সূত্রগুলির শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন আছে সমসুযোগ কি শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য নেক্সট রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটি লেখো নেক্সট কোশ্চেন আমি দিয়েছি প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম সম্বন্ধে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোঠারি কমিশনের বর্ণিত বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামোটি এবং প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো নেক্সট কোশ্চেন আমি দিয়েছি সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে জি উপাদানের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন রয়েছে শিখনে সংজ্ঞা দাও শিখনের স্তরগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন আমি দিয়েছি আগ্রহের সংজ্ঞা দাও আগ্রহ ও মনোযোগের সম্পর্কে আলোচনা করো শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য বৈ এটা কিন্তু বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো আমি দেখো এখানে দিয়েছি মোটামুটি উনিশটা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের আট নম্বরের জন্য আই হোপ তোমার এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্লিজ কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাবে আর তোমাদের এখান থেকে একটা কথা আমি বলতে চাই তোমাদের যাদের এমসি কিউব এসি কিউ নিয়ে প্রবলেম হচ্ছে মানে তোমাদের কোশ্চেনের ব্যাপারে এমসি কিউব কিন্তু তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে টেক্সট বুকটা ভালো করে পড়বে তোমাদের টেস্ট পেপারটা ভালো করে ফলো করে যাবে আর যদি কিছু সম্ভব হয় তাহলে কিছু মডেল কোশ্চেন পেপার দেখে যাবে আর ওখান থেকে তোমরা এনাফ তোমরা ওখান থেকে হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে ঠিক আছে সো এখানে আমি নেক্সট আসছি কিছু চার নম্বরে কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট এই বছরের জন্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি সো ফার্স্টে এখানে দেখো এখানে রয়েছে প্রতিবন্ধীদের সমস্যা কাটাতে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো সর্বশিক্ষা অভিযান রূপায়নের সমস্যাগুলি আলোচনা করো শিক্ষার ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে টিকা লেখো ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য নেক্সট রয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব নেক্সট রয়েছে একজন শিক্ষক কি এর বিকল্প হতে পারেন তা আলোচনা করো নেক্সট রয়েছে মুখ ও বধির শিশুদের শিক্ষার পাঠ্যক্রমটি নিয়ে আলোচনা করো পরের কোশ্চেন রয়েছে সার্বজ সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত কয়েকটি পদক্ষেপ লেখো নেক্সট কোয়েশ্চেন আমি আসছি টিকা লেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সর্ব সর্বশিক্ষা অভিযান এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন আমি আসছি কর্ম সম্পাদনের শিক্ষণের গুরুত্ব আলোচনা করো একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব নেক্সট কোশ্চেন শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দানের প্রয়োজনীয়তা লেখো এবং অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো সো এইসব গুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে এগুলো তোমরা তো তোমাদের এইসব কোশ্চেনগুলো মোটামুটি প্রিপারেশন নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তোমরা এইসব কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যাবে অ্যানসার সমেত আই হোপ তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর আমাদের কিন্তু সায়েশান থেকে এর আগে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর অলরেডি ফিজিক্যাল এডুকেশন কিন্তু কমন চলে এসছে আর বায়োলজিও কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে সো তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করবে আমি কিন্তু এর পরে আরও অনেক সাজেশান আপলোড করে দেবো সো প্লিজ একটু ফলো রাখবে তোমাদের অনেক হেল্প হবে এক্সাম রিলেটেড সমস্ত টপিক কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর নতুন যারা আছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা তো এক্সাম তোমাদের রয়েছে ন তারিখে রয়েছে এক্সাম ঠিক আছে এডুকেশান এক্সাম আছে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও তোমাদের বেস্ট অফ লাক এক্সামের জন্য তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল